হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে 6টা, তো আমরা এখন বেরোচ্ছি একটা প্রোগ্রামে। তো সেখানে প্রচুর মানে গুণী নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, এছাড়াও বিভিন্ন রকমের শিল্পীদের একটা বিশাল সমাগম। তো আমাদের বর্ধমানে এটা বহু মানে বছর ধরে এটা প্রচলিত আছে, যে মানে দোলযাত্রা বা হোলির অনেক আগে থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিল্পীরা, শিল্পী গোষ্ঠীরা আর কি, এটা উদযাপন করে থাকেন, হোলি বা দোলযাত্রা উদযাপন করে থাকে বিভিন্ন নাচ গানের মাধ্যমে। তো সেরকমই একটা অনুষ্ঠান আজ তোমাদের আমি দেখাবো। তো হয়তো সবটা দেখাতে পারবো না, কারণ যাচ্ছি, দেরি হয়ে যাবে, হয়তো যেতে যেতে প্রোগ্রাম শুরুও হয়ে যাবে। তো যাই হোক, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো দীপও যাচ্ছে, রণকে আমরা ওই বাড়িতে রেখে চলে যাব। তো আমি পরেছি একটা র‍্যাপার কুর্তি পরেছি, মানে শর্ট কুর্তি ব্ল্যাক, তার সাথে আছে একটা ইয়েলো র‍্যাপার, যে র‍্যাপারটা আমাকে জিত দিয়েছিল ভাই ফোঁটাতে। ভীষণ ভাল লাগছে দেখো র‍্যাপারটা, ব্ল্যাক আর ইয়েলোর কম্বিনেশনে। আর তার সাথে আছে আমার চকার, এই চকারটা হয়তো আমাদের মুখস্থ হয়ে গেছে, কারণ বারবারই পরি এই চকারটা, একটা ঘুরে গেছে কেন। আর নোজপিন আছে, তার সাথে আমার চশমা, টিপ, লিপস্টিক, যেটা অল টাইম থাকে। তো চলো যাওয়া যাক। আর রিঙ্কিরাও আসছে ওখানে, রিঙ্কি দিব্য পিয়ালির গান আছে আজকে। আমরা রিঙ্কির কাছে চলে এসেছি, রিঙ্কি রেডি? রিঙ্কি দেখা একবার ঘোর এদিকে, সুপার লাগছে একদম। আর আজকের অনুষ্ঠানে যে মানে সঙ্গীত শিল্পী আর কি, ফোক শিল্পী, লোকসঙ্গীত শিল্পী সে, হ্যাঁ খুব সুন্দর লাগছে, সে এখনো রেডি হচ্ছে, আমরা তার সাথেই বসে আছি। না আমি রেডি একদম, ও রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আমি রেডি, আমি কিন্তু এবার ঘেমে যাচ্ছি, আর পাচ্ছি না। খুবই সুন্দর, অসম। আর একজন রেডি হচ্ছে, রিয়া, খুব সুন্দর লাগছে। আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, রেডি আছে। চল চল, আর যাবে কাকিমা, ও তো মিষ্টি খাও। হ্যাঁ আমি বাড়িতে একবার দেখিয়েছি নিজেকে, তাও এই আয়নাটা খুব সুন্দর। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করব শ্রী সুব্রত চক্রবর্তী মহাশয়কে। সুব্রত চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। রুম্পা চ্যাটার্জির হাতে স্মারক তুলে দিচ্ছেন সুব্রত চক্রবর্তী মহাশয়। পরে তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাবো। কোনোদিন পড়িনি, হেগেল স্যারও বলছেন এই দেখো, মানে এইভাবে যে কেউ হঠাৎ করে মঞ্চে তুলে দিয়ে বলতে, মানে আলোর ঝলকানি দিতে পারে আমার জানা ছিল না। কি মানে এগুলো কি না? তো ব্যাপারটা হচ্ছে আমি ওর দিদি। না আমি আগে বলিনি আমি কে, আমি হচ্ছি ওর দিদি, এই পরিচয়ে যথেষ্ট। আর হ্যাঁ, আমি কালকে রাক্ষসী রানী সেজেছিলাম, তো সেই জন্য আমার, আমি একটু খুব নেগেটিভ ক্যারেক্টারে খুব দক্ষতা সম্পন্ন একজন মহিলা। হ্যাঁ, গতকালকে তার সেই আবেশেই ছিলাম। যাই হোক, শ্রীজাতা আমার ভীষণ ভীষণ একটা প্রিয় মানুষ, আর স্যারের কাছে তো আছি আমরা, সুমনজয় স্যারের কাছে আমরা সবাই, মানে শারীরিক কসরতে লেগেই রয়েছে, উনি ভীষণ রাগী মানুষ।
যাই হোক, শ্রীজাতা আমাকে আসতে বললো, আমি অবশ্যই এসে ভীষণ খুশি হয়ে নাচ এবং সব কিছু দেখছিলাম। হঠাৎ করে আমাকে তুলে দেওয়া হলো মঞ্চে, খুবই ভালো, সবাইকে সাদর আমন্ত্রণ এবং ভীষণভাবে আসন্ন দলের শুভেচ্ছা জানাই, এবং সব থেকে বেশি শুভেচ্ছা জানাই শ্রীজাতা এবং সুমনজয় স্যারকে এবং বাকি সমস্ত কলা কুশলী যারা এত সুন্দরভাবে এই সমস্ত অনুষ্ঠানের আয়োজন করেছেন। অত্যন্ত ঘরোয়া এবং ভীষণভাবে আন্তরিক একটা অনুষ্ঠানের একটি অনুষ্ঠান ছিল, সেখানে লাল কমল নীল কমলের রাক্ষসী রানী হয়েছিল। এখন আপনারা যে ভদ্র মানুষটিকে দেখছেন, এই মানুষটা যে কতটা হিংস্র হতে পারে সেটা দেখতে পেতেন যদি ওই দিন যেতেন। লাল কমল নীল কমল প্রোডাকশন আরও হবে আশা করছি, তো অবশ্যই সবাই যাবেন রুম্পাদির এই পারফরমেন্সটা দেখতে। প্লাস রুম্পাদি ভীষণ সুন্দর লেখে, একটি বুটিক চালায় আল্লাহ দে আড্ডা বলে, মানে গুণের কোনো তুলনা নেই। গান করে একদম, নাচ করে ভীষণ সুন্দর, নাচ তো করে, থিয়েটার করে। অনেক অনেক ধন্যবাদ রূপাদিকে। হ্যাঁ, ডাক্তার তো বটেই, অবশ্যই তার পাশাপাশি ডাক্তার, ধন্যবাদ। বসন্ত সন্ধ্যার শুভেচ্ছা। শ্রীজাতা এত সুন্দর একটা আয়োজন করেছে, আর ঘরের মধ্যে এরকম একটা প্ল্যান ভাবা যাচ্ছে না জাস্ট। এটার জন্য ওকে অনেক অনেক অভিনন্দন আজকে আমার এখানে গান গাইতে বলার জন্য। কিছু প্র্যাকটিস করে আসিনি, তার মধ্যে এটা শক মারছে, মানে জানি না কি করে গাইব। Thank you.
Sen ne bunu ki perde
দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোলনা ভালো লাগে না।
Thank you.
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।